Assalamualaikum viewers, welcome to my channel Tulu Creation. So viewers, asked tutorial is about spider inside skin photo editing concept. So ask editing at jonno ami je je png gula use korbo to cholun dekhe neoa jak. So first time amader lagbe ekta spider png. So next time amra seta ke emon paper one. So eta holo spider web png. So all png link ami description e diye debo. তো যাদের প্রয়োজন হবে তারা ডাউনলোড করে নিতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেব। তো নেক্সট স্টেপ প্লাস আইকনে ক্লিক করে দেব। তো তারপর পেজের হালকা একটু নিচে চলে আসবেন। তো লাস্টে দেখতে পাচ্ছেন এখানে কালার ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে। তো এখান থেকে আমি একটি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। তো নেক্সট আমি এখানে অ্যাড করতে যাব। তো এখানে অ্যাড করতে গিয়ে আমি সেই স্পাইডার পিএনজিটা অ্যাড করে নেব। তো পিএনজিটা এখানে আমরা অ্যাড করে নেওয়ার পর আমরা এখানে সিম্পলি ওকে করে দেব। তো তারপর আমাদের এই ছবিটিতে দুইটি এফেক্ট দেওয়া লাগবে। তো তার জন্য আমরা ফার্স্টে চলে যাব এফেক্টের মধ্যে। তো তারপর এখানে কালার অপশনে যাব। তো এখানে কালার অপশনে আসার পর এখানে যে নেগেটিভ অপশনটা দেখতে পাচ্ছেন তো এখানে ট্যাপ করে দিবেন। তো সিম্পলি ওকে। তো নেক্সট আমি আবারও এফেক্টে যাব। তো তারপর আমি এখানে আর্টিস্টিক অপশনে যাব। তো তারপর এখানে লাস্টে চলে যাব। তো এখানে সবার লাস্টে যে এফেক্টটা আছে তো সেটা আমি অ্যাপ্লাই করব। তো তারপর ওকে। তো এই পেপারটা বানানোর জন্য কিন্তু অবশ্যই ব্ল্যাক স্পাইডার পিএনজি লাগবে। তো নেক্সট এখানে ড্রতে গিয়ে তারপর এখানে থ্রি ডট মেনু আছে তো এখানে গিয়ে সেভ ইমেজে ক্লিক করে দেব। তো পিকচারটি অ্যাড করার পর তো আমাদের প্রথম স্টেপ হবে স্পাইডার পেপার পিএনজিটা অ্যাড করে নেওয়া। তো পেপারটা আমি ফার্স্টে এফেক্টে নিয়ে যাব। তো এখানে পেপারটিতে যেহেতু হালকা ব্লার দিতে হবে তো তার জন্য এখানে আমি এফেক্টে গিয়ে এখানে ব্লার অপশনে যাব। তো এখানে যে ফার্স্টের ব্লারটি আছে তো সেটা আমি এখানে ইউজ করব। তো এখানের ব্লার আমি 4% অথবা 5% রেখে দেব। তো তারপর এখানে আমি ওকে করে দিব। তো নেক্সটে যাব আমি ব্লেন্ডের মধ্যে। তো ব্লেন্ডে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে লাস্টে যে এখানে ওভারলে অপশনটি আছে তো এটা আমি ইউজ করব। তো তারপর আমি এই পিএনজিটা এই চোখের নিচে এখানে পারফেক্টলি আমি অ্যাড করে দিব। তো এখানে আমি সেম টু সেম প্রসেসে নেক্সট যে পিএনজিগুলো আছে তো সেই পিএনজিগুলো আমি চোখের নিচে অ্যাড করে দেব। তো এখানে আমাদের সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে এখানে বাদ বাকি স্পাইডারগুলো এই স্পাইডারের সঙ্গে মিল করে অ্যাড করতে হবে। কোনোটা যদি দেখা হয়ে যায় তাহলে কিন্তু স্পাইডারগুলো মিলবে না। তো এখানে আমি 5 থেকে 6টা পিএনজি অ্যাড করবো সেম প্রসেস ফলো করে। তো আমাদের এখানে স্পাইডার পিএনজিগুলো অ্যাড করা কমপ্লিট। তো এখানে আমি ওকে করে দেব। তো আমাদের এখানে নেক্সট স্টেপ হচ্ছে এখানে চোখে লেন্স লাগানো। তো তার জন্য এখানে আমরা বিউটি টুলসে যাব। তো বিউটি টুলসে আসার পর এখানে যে আই কালারটি দেখতে পাচ্ছেন তো এখানে যাব।
তো তারপর আমার দুইটি গোল বৃত্ত আসবে। তো যেহেতু আমরা একটি চোখের লেন্স লাগাবো তাই এখানে আমি একটি বৃত্ত সিলেক্ট করে নেব। তো তারপর এখানে আমি চোখের লেন্সের উপর এটা অ্যাড করে দেব। তো এখানে ওকে করে দেওয়ার পর এখানে অনেকগুলো লেন্স শো করবে। তো এখান থেকে আমি একটি লেন্স সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি একটি লেন্স কালার চুজ করে নেব। তো তারপর এখানকার লেন্সের অপাসিটিটা আপনি বাড়িয়ে নিতে পারেন, এখানে কালার আছে মানে স্যাচুরেশনটা আছে, তো এই স্যাচুরেশনটা আপনি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে লেন্সের অপাসিটিটা আমি একটু কমিয়ে রাখবো। তো এখানে উপরে যে ইরেজটি আছে, তো ইরেজ আইকনে গিয়ে এখানে বাদ বাকি অংশটা আমি ইরেজ করে দেব। ওকে, তো এখানে আমি একটি অন্য কালার চুজ করে নেব। তো তারপর এখানে ডান। তো এখানে ছবিটিতে আরো প্লাস্টিক লুক দেওয়ার জন্য আমি এখানে কিছু পিএনজি অ্যাড করব। তো এখানে পিকচারের উপর আমি দুইটা টেক্সট পিএনজি অ্যাড করে দেবো এটার টাইটেল হিসাবে। তো এই টেক্সট পিএনজি লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে আমাদের হয়ে গেছে। তো ওকে, তো নেক্সট এবার আমি স্পাইডার ওয়েব পিএনজিটা অ্যাড করে নিব। তো সিম্পলি এটা আমি ব্লেন্ডে গিয়ে স্পিন করে দিব। তো পিকচারের পর এটা আমি পারফেক্টলি এবার অ্যাড করে দিব। তো ওয়েব পিএনজিটার অপাসিটিটা আমি হালকা একটু কমিয়ে রাখবো। তো এখানে আমাদের এডিটিং কমপ্লিট, তো এখানে আমি ওকে করে দিব। তো তারপর আমি ছবিটি ড্রতে নিয়ে যাব। তারপর ওপরে থ্রি ডট মেনুতে গিয়ে ওপরে সেভ ইমেজে ক্লিক করে দিব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।